হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পড়াশোনার অতিরিক্ত চাপ অফিসে ঘন্টার পর ঘণ্টা কম্পিউটার এবং ল্যাপটপের সামনে কাজ করা অনিয়মিত জীবনযাপন পুষ্টিকর খাবার না খাওয়া এবং অতিরিক্ত স্মার্টফোন ঘাটার অভ্যাস ছোট থেকে বড় প্রত্যেকের চোখের চরম ক্ষতি সাধন করছে যার ফলে কম বয়সে দৃষ্টিশক্তি কমে যাচ্ছে চোখে চুলকানি এবং জল পড়ার মতো সমস্যা দেখা দিচ্ছে এবং চশমার পাওয়ার দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে আজকের এই ভিডিওতে চোখের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে চোখ ঠান্ডা রাখতে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে চোখে ঝাপসা দেখতে পাওয়ার সমস্যা দূর করতে অসাধারণ কার্যকরী আইড্রপের সম্পর্কে তথ্য নিয়ে এসেছি শক্তিশালী ভেষজ গুণে ভরপুর অসাধারণ কার্যকরী আইড্রপে থাকা উপাদানগুলোর উপকারিতা এবং ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ফিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং এ ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন চোখের জন্য আশীর্বাদের সমান অসাধারণ কার্যকরী আয়ুর্বেদিক আইড্রপটি হল দেজ মেডিক্যালের আইটোন আইড্রপস এই ড্রপে থাকা নিম পাতা এবং শিউলি পাতার সরস চোখের ইনফেকশন দূর করতে সাহায্য করে আইটোন আইড্রপে থাকা ভৃঙ্গরাজ পুনর্নভা নির্গুণ্ডি এবং তুলসী পাতার সরস দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে এবং চোখে ছানি পড়ার সম্ভাবনা প্রতিরোধ করতে সাহায্য করে আইটোন আইড্রপে থাকা শতপত্রী অথবা গোলাপ ফুলের সরস চোখকে শীতলতা প্রদান করে এই ড্রপে থাকা ইয়ামিনী হরিতকি বিভিতকি এবং আমলকির সরস চোখের অ্যালার্জি দূর করতে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে চোখে ঝাপসা দেখতে পাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে এই ড্রপে থাকা মধু এবং হলুদের সরস চোখের সব ধরনের ইনফেকশন দূর করতে এবং অতিরিক্ত চোখের চুলকানি ও জল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে আইটোন আইড্রপে থাকা কর্পূর এবং পুদিনা চোখ ঠান্ডা রাখতে এবং চোখের ক্লান্তি দূর করে মাথা ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে এই ড্রপে থাকা শ্বেতচন্দন চন্দন এবং মুক্তার অর্ক দ্বিগুণ গতিতে দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে অত্যন্ত উপকারী আইটোন ড্রপে থাকা সৈন্ধবল চোখের ময়লা দূর করতে এবং চুলকানির সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে এবার এই ড্রপ ব্যবহার করার সঠিক নিয়ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি সপ্তাহে তিন থেকে চার দিন রাত্রে ঘুমোতে যাওয়ার সময় এবং সকালে ঘুম থেকে ওঠার পর এক থেকে দু ফোঁটা এই ড্রপ চোখে লাগাতে হবে এবং লাগানোর পর দু মিনিট চোখ বন্ধ করে রাখতে হবে এই ড্রপে থাকা শক্তিশালী ভেষজ উপাদানগুলোর জন্য ড্রপ পর হতে সামান্য পারে এবং চোখে কয়েক সেকেন্ড জল পড়তে পারে তবে সেটা অত্যন্ত স্বাভাবিক এবং মোটেও চিন্তার বিষয় নয় তবে চোখ সম্পর্কিত কোনো জটিল সমস্যায় ভুগলে এবং সাম্প্রতিক চোখে অস্ত্রোপচার হলে এই ড্রপ ব্যবহার করবেন না এবং প্রয়োজনে এই ড্রপ ব্যবহার করার আগে ডাক্তারি পরামর্শ নিতে পারেন আপনি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করা অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এ ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ